হ্যালো, আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্ররা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের এই লকডাউন পর্বে যে অনলাইন ক্লাস চলছে আমাদের, তার মধ্যে দ্বিতীয় দ্বিতীয় যে সামেটিক পরীক্ষা, তার যে সিলেবাস, সেই সিলেবাস থেকে একটি গদ্য, যেটি মানসিংহের পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো এবং তার বিষয়বস্তুতে বা বক্তব্যকে তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তা তোমরা বইটা খুলে বসো, দেখো তোমাদের বইয়ে 80 পাতায় এই গল্পটা আছে, যেটা আমি তোমাদের আজকে পড়াবো। তো তোমরা বাড়িতে লাইন বাই লাইন পড়ে একটু বুঝে নেবে। তা আমি তো এত সংক্ষিপ্ত সময় ওইভাবে লাইন বাই লাইন ধরে পড়াতে পারবো না। তো তোমাদের একটা জিনিস আমি বা বিষয়বস্তু যেটাকে বলে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগে তার পরিচিতিতে একটু জানি, আমরা রবীন্দ্রনাথের পরিচিতি অনেকেই জানি, তাও একটু বলে রাখি। তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথের ছোট সন্তান, যিনি বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। ছোটবেলা থেকে তিনি বালক, ভারতী, প্রবাসী এই সমস্ত পত্রিকায় লেখালেখি করেন। কথা ও কাহিনী, শিশু, ভোলানাথ, রাজর্ষি, ছেলেবেলা, এইগুলি তার ছোটবেলার প্রচুর রচনা, যেগুলো তিনি কিশোরদের জন্য লিখেছেন। দীর্ঘ জীবনে তিনি অজস্র গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এসব লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 1913 সালে গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই হলো তার পরিচিতি। এবার আসি, তিনি এই গল্পটা কেন লিখলেন, পাঠকের জন্য কি কারণে তিনি এটা উপস্থাপন করলেন। এই নির্বাচিত অংশটি রবীন্দ্রনাথের নিজের যে চিঠিপত্র আছে সেই সংকলনে থেকে নেওয়া, ভানুসিংহের পত্রাবলী থেকে নেওয়া দুটি চিঠি, যেটা পাঠকের জন্য তুলে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, কবিরে পাবে না তার জীবন চরিতে, অর্থাৎ কবিকে তার জীবনী গ্রন্থের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে পাওয়া যাবে না, তাকে বুঝতে গেলে তার লেখার মাধ্যমে বুঝতে হবে। এখানে আমরা পাই তার অন্তরঙ্গ একজন রবীন্দ্রনাথকে, কারণ চিঠিপত্রে মানুষের অন্তরঙ্গ ভাবটাই কবি ফুটিয়ে তুলেছে। সেখানে ব্যক্তি বিশেষের জন্য লেখা হয়, দুটি পত্রের একটি কলকাতা শহরে বসে লেখা, কেন না কলকাতার বর্ষাকাল তার মোটেই পছন্দ না, কারণ তিনি শান্তিনিকেতনে বা জোড়াসাঁকোয় যেখানে দিগন্ত বিস্তৃত প্রান্তর সেইখানে পেয়েছেন, অথচ কলকাতায় এরকম কোনো ফাঁকা মাঠ নেই, সেই জন্য যেন বর্ষার বিস্তৃতিও নেই। অপর চিঠিটা তিনি লিখেছেন আত্রাই নদীর উপর বোটে, অর্থাৎ নৌকার মধ্যে বসে তিনি যখন জমিদারি দেখাশোনা করতেন। গ্রাম বাংলা নদীর উপরে বর্ষায় নেমে আসা যে ঘন ঘোর নিবিড়তা কবির চোখে মায়াময় একটা মোহময় একটা রূপ ফুটিয়ে তোলে, সেইটাই তিনি তার দ্বিতীয় চিঠিতে তুলে ধরেছেন। এবার আসি গল্পটার বক্তব্য বিষয়ে। তিনি বলছেন, প্রথম চিঠিটি তার কলকাতা থেকে লেখা। কলকাতার বর্ষাকালে কবির কাছে মনোরম লাগে না, কারণ টিপটিপে বৃষ্টি, মেঘের কালো রং মনকে বিষণ্ণ করে, বরং শান্তিনিকেতনে বৃষ্টির প্রসাদতা দেখতে পাওয়া যায়। সেখানে বৃষ্টির নাচ আর ধোঁয়াশার মতো জঠার বাহার তার অপূর্ব সঙ্গীত মাধুর্য অনুভব করেন। প্রকৃতি সেই বৃষ্টির জন্য উল্লসিত হয়ে ওঠে, ঘাসে ঘাসে আনন্দ ছড়িয়ে পড়ে, গাছগুলি মাথা নেড়ে নেড়ে বৃষ্টিকে আহ্বান জানায়। এই আনন্দই মানুষের মনে যে হিল্লোল তোলে তার প্রকাশ বর্ষামঙ্গল উৎসবের গানে লক্ষ্য করা যায়। হৃদয় থেকে সঙ্গীত নিজে থেকেই উদ্ভাসিত হয়ে ওঠে, যা কলকাতা শহরের হোঁচট খাওয়া সামান্য বৃষ্টিতে সম্ভব হয় না। কেন না, কলকাতা শহরে ঘিঞ্জি পরিবেশ, এক একটি বাড়ি একটার সাথে আরেকটা লাগিয়ে থাকা, কোনো ফাঁক নেই। তাই রবীন্দ্রনাথ কলকাতা ত্যাগ করে চলেছেন বাংলাদেশে আত্রাই নদীর উপরে বোটে করে। দুপাশে ওই নদীর দুপাশে গ্রামের যে উঠোন, সেগুলো পর্যন্ত নদীর জল প্রসারিত। আম, জাম, শিমুল, কাঁঠালের ছায়াময় গ্রামগুলো যেন শান্তির নীর, অর্থাৎ সেখানে কোনো অশান্তি নেই, নিস্তব্ধতা শান্তি বিরাজ করছে। ধানের ক্ষেতের মাথা জেগে আছে জলের ওপরে, এর মধ্যে গেরুয়া যে নদী, অর্থাৎ নদীর জলের রং তো আর গেরুয়া হয় না, চারপাশে মাটি ধুয়ে যাওয়া জলে
সেই জলের রং গেরুয়া হয়ে গেছে, সেই নদীতে যেন তার বৈরাগ্য বহন করে নিয়ে চলেছে। কবির মনে হয়েছে আকাশ যেন তার সার্থকতা লাভ করেছে নদীর ওপর, কারণ নদীর জলেই তার ছায়া পড়ে, অন্য কোথাও নয়। এই আদিগন্ত শ্যামল প্রকৃতি কবির দুচোখে যে মায়াময় রূপ বুলিয়ে দিয়েছে সেটাই তিনি এই চিঠি দুটি প্রত্যেকটি লাইনে বর্ণনা করেছে। ঠিক আছে, এবার এই গল্পের কিছু শব্দ অর্থ তোমাদের পাঠ্য বইতে আছে, আরো আমি কিছু বলে দিচ্ছি যেগুলো তোমরা লিখে নিতে পারো বা মনে রাখার চেষ্টা করতে পারো। সুলভ আনন্দ, মস্ত বড়, স্রোত ঢেউ, খরতর মানে গতিবেগ যুক্ত, উত্তরীয় মানে অন্যা, এসপাদ মানে বাদ্যযন্ত্র বিশেষ, প্রতিধ্বনি মানে অনুরণন, ছায়ান্ন মানে বিকেল, নিভৃত মানে নিরিবিলি, করুণ মানে দুঃখ, শৈবাল মানে শ্যাওলা, আচ্ছন্ন মানে ঢেকে ফেলা। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ততদিন তোমরা সকলে সুস্থ থেকে ভালো থেকো এবং বাড়ির গুরুজনের কথা শুনে চলো।